নমস্কার বন্ধুরা, আমরা হচ্ছে স্যাটার এডিশন। আজকে আমাদের এডিং শো আছে, এখানে আছে মাছের তেলের তরকারি, এটা হলো কাতলা মাছের কালিয়া, আর এটা হলো চিকেন কষাস, আর এটা হলো পায়েস, আর সাজের পিঠে দিয়ে দিয়েছি, গোল গোল সাজের পিঠে আছে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা হলো মালপোয়া মালপোয়া, আর সঙ্গে আছে পেঁয়াজ। তাহলে বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে অবশ্যই করুন। তাহলে চলো আজকে খাওয়া দাওয়াটা শুরু করে দিই। চলো বন্ধু, শুরু করি তাহলে। এটা কি মাছের তেল না? তেল কম ছিল না ফার্স্টে? কোনটা ভালো খায়, পেটি পিস না পিস, ডাকা পিস? মাছ দিলেই হচ্ছে। আর মরা যেরকম পেটি পিসটা ভালো খায়। আগে খেতো লেস্টটা, এখন লেস্ট খায় না, এখন লেস্ট খায় না। লেজে কাটা থাকে না অনেক, ওই জন্য লেস্টটা খায় না। পেটি পিসের তো টেস্ট টেস্ট হয়, কিন্তু ভালো লাগে, তেল তেল থাকে তো। তারপর মেলা হচ্ছে না? হুম, সকালুর মেলা বলো। ওই মেলায় প্রচুর সকাল উঠে। আর এখন তো সকালুর সিজন না, এখনো তো লোক হয় না মেলায়। আমাদের এই পার থেকে পরে প্রচুর লোক যেত ওখানে, আমরা তো মিস করতাম না কোনো বাড়ি, এখন যাই না। মাছটা খুব ভালো ছিল, মাছটা খুব ভালো ছিল।
এবার নিন যে চিকেনটা, এবার চিকেনের সলিড মাংস বেশি করেছে না, চিকেনটা ভালো হয়েছে। আলু পেয়েছ? আলু মাংসটা সুন্দর টেস্ট হয়েছে। ঝোল লাগলে নিয়ে নিই? ঝোল লাগবে না।
এবার পাশটা নিয়ে নিয়ে ইয়ে দিয়েছে ভেতরে পিঠে দিয়েছে পিঠা বাস তুমি নিয়ে নিও একটা মাল পানি যাবো না কি পাশ খাবো না একটু খাও না আমি পিষ্টিয়ে যাবে ভালো হয়েছে পাশটা খেঁচুড়ি গো দুটা একটা খাচ্ছি ভালো লাগছে কোনটা টেস্ট কিরকম কেমনে কী করে বুঝবে এটা টেস্ট ভালো এটা শেষ ভালো বাল পেটে ভালো একদম সফট নরম দারুণ খাওয়ালো তাহলে বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে অবশ্যই সবাই ভালো থাকবে বা